वेलकम टू दिशारी एग्जाम गाइड। प्रिय दशम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हारे भिडियोटी आलोचना करते चले क्लास टेनर सेकेंड यूनिट टेस्ट 2022 एर हिस्ट्री विषय कोश्चन पेपर। प्रिय दशम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हारे सेकेंड यूनिट टेस्टर इतिहास विषय प्रश्नपत्र सम्पर्के भिडियोटी आलोचना करते चले। तुम्हारे परीक्षाते मोट मार्क थाकबे 40 एवं समय देवा हबे 90 मिनट अर्थात 1 घंटा 30 मिनट। ताहले देरी ना करे देखे नेया जाक कोन प्रश्नगुलो बा कोन धरनेर प्रश्न तुम्हादेर सेकेंड यूनिट टेस्टे आसते चलेछे। ताहले देखे नेया जाक, प्रथमे देखे नाओ दुई नम्बरेर एई जे प्रश्नगुलो एगुलो किन्तु तुम्हरा भालो करे बोई देखे पढ़े नाओ। एखान थेके तुम्हरा किन्तु बहु प्रश्न अनेक प्रश्न कमन पेये जाबे। তাহলে দেখে নেওয়া যাক, এক সভা সমিতির যুগ কি, দুই ভারতমাতা চিত্রের বৈশিষ্ট্য লেখো, তিন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, চার ঝাঁসির রানী বিখ্যাত কেন, পাঁচ নানা সাহেব বিখ্যাত কেন, ছয় হিন্দু মেলা ত্রুটি কি, সাত মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, আট জাতীয়তাবাদ কাকে বলে, নয় চার্লস উইলকিন্স বিখ্যাত কেন, দশ পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন। এগারো নম্বর প্রশ্ন, কাকে কেন বিদ্যাবণিক বলা হয়। বন্ধুরা আবারও বলছি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নাও, দুই মার্কের এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে আশা করছি পড়া লাগবে না তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। বারো নম্বর প্রশ্ন, লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। তেরো নম্বর প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন। চোদ্দ নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন। পনেরো নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। ষোলো তারকনাথ পালিত বিখ্যাত কেন। সতেরো নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা চম্পারণ সত্যাগ্রহ কি, তিন কাঠিয়া প্রথা কি চম্পারণ সত্যাগ্রহ কি। আবারও বলছি, এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আঠারো নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ কি। উনিশ নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি। কুড়ি নম্বর প্রশ্ন, কমিউনিস্ট পার্টিকে দিজ বলা হয় কেন। একুশ নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন। বাইশ মাদারি পাশি কে ছিলেন। তেইশ চৌরি চৌরা ঘটনা কি। চব্বিশ বখস্ত ভূমি আন্দোলন কি। পঁচিশ নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এগুলো সবই কিন্তু দুই মার্কের প্রশ্ন। ২৬ কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়। ২৭ নম্বর প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো, স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো। এবার চার মার্কের প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এক মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালিরা সমর্থন করেনি কেন। দুই মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব আলোচনা করো। তিন টিকা লেখো বঙ্গ ভাষা প্রকাশিকা সভা জমিদার সভা। হিন্দু মেলা ভারত সভা, তাহলে টিকা বঙ্গ ভাষা প্রকাশিকা সভা জমিদার সভা হিন্দু মেলা ভারত সভা। চার নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের ভূমিকা লেখো। জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের ভূমিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পাঁচ নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন, ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন। ছয় নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি কেন। সাত নম্বর প্রশ্ন, অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা, অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো। আট স্বদেশী অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো। নয় একা আন্দোলন ও বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো। দশ টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। এবার আট মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে এর ভিতর থেকে চার মার্কের প্রশ্ন পেতে পারো। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দুই জাতীয়তাবাদের
বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা উল্লেখ করো। দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিন, জাতীয়তাবাদের বিকাশে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। চার, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পাঁচ নম্বর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ কিভাবে করেছিলেন। ছয় নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। সাত, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। আট, বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে আলোচনা করো। নয়, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। দশ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এগুলো কিন্তু চার মার্কেও দেওয়া হয়েছে, আট মার্কেও দেওয়া হয়েছে। তোমরা চার মার্কেরগুলো পড়ে নিলেই হয়ে যাবে, আট মার্কের প্রশ্ন কমপ্লিট হবে তোমাদের। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়ে নাও, 100% তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।